রাত দুইটা বেজে ত্রিশ মিনিট উখিয়া শরণার্থী ক্যাম্পের মসজিদে মসজিদে সেহরি খাওয়ার ঘোষণা চলছে মাইকে ঘোষণা শুনে ধীরে ধীরে সেহরির আয়োজন শুরু হয়েছে আশ্রয় ক্যাম্পের ঘরে ঘরে সারাদিন রোজা রাখার জন্য সেহরির খাবার একেবারেই সাদা মাটা কারো প্লেটে ভাতের সাথে কলার থুর কারো বা সামান্য সবজি কেউ দুমুঠো ভাতের সাথে শুধুমাত্র সুটকি খেয়েই সেহরি শেষ করছেন হাক দিয়ে হাই দে কিছু নাই দে আর আমার সাহা কিন দিয়ে হাই দেবার হাইনা ভাইয়ের শাক দি নুন দিয়ে আর হাই দিয়ে শাক সবজি খাইরা তো শুকনা মাছ শাক সবজি দিয়ে ভাত খাইরা অনেক সময় তো তো খাই পারে না নুন দিয়ে ভাত খাওয়া লাগে জ্যৈষ্ঠের প্রচন্ড গরমে সারাদিন কাটানোর পর সন্ধ্যায় ইফতারিতে নেই কোনো ভিন্নতা সেই দুমুঠো ভাত আর শুকনো মাছ

তারা এই সবসময় ভায় না ছেলে মেয়েও নাই খাস ঘোড়া এই যে ছেলে খাস করতে পারতো না বাদ থেকে গেছো নাই সালন নাই মাছ নাই হাস নাই নুন্দি নুন্দি বাদ খায় আজকে তারা একবারে নিল তুর দি বুঝলি ইতা আমরা সবসময় খাই না এই যে অতা তারা ইস্তার করা নিজের দেশে ইফতারিতে সবাই মিলে খেজুর হালিম নুডলস নানা পদের খাবার খেলেও সেটা এখন কেবলই স্মৃতি রোহিঙ্গা শরণার্থীদের কিছু কিছু সংস্থা রমজানের জন্য শরণার্থী ক্যাম্পে খাবার সরবরাহ করলেও এগারো লাখ রোহিঙ্গাদের জন্য তা একেবারেই অপ্রতুল ইফতারিতে নানা পদের খাবার দূরের কথা দুমুটো ভাত আর সামান্য সবজি জোগাড় করতেই হিমশিম খাচ্ছে ভাগ্যবিড়ম্বিত এসব অসহায় শরণার্থীরা শরণার্থী হিসেবে বাংলাদেশে আশ্রয় লাভের পর এবারই প্রথমবারের মতো রমজান অতিবাহিত করছেন এসব শরণার্থীরা আমি কিংবা আপনারা অথবা মুসলিম বিশ্বের নানা প্রান্তের মানুষ সেহরীয় ইফতারিতে যার যা সামর্থ্য অনুযায়ী নানারকম মজাদার এবং পুষ্টিকর খাবার টেবিলিয়ে সাজিয়ে বসি এবং তা তৃপ্তির ঢেকুর তুলি অথচ এখানে চিত্র ঠিক উল্টো একবেলা পেট ভরে খাবার আনন্দই যেন ভুলতে বসেছেন এসব শরণার্থীরা এটাই যেন তাদের নিয়তি উখিয়ার আশ্রয় শিবির থেকে মইনুদ্দিন মঞ্জু চ্যানেলস নিউজ কক্সেসবাজার